কে দাওয়াত দিল আর একবারে দিলেন দৌড়, লেজ খাড়া করি, রোজা যাবে? যে লোক দাওয়াত দিয়েছে তার খাবার হালাল না, আপনি মসজিদে দিয়েছেন দাওয়াত এই রোজাদারদের রোজাগুলাকে নষ্ট করার জন্য। রাবি বলছিল কুয়ার মধ্যে ইঁদুর বিড়াল পড়েছে, তার এক রাবি বলল যদি 20 বালতি পানি তোলো তাহলে পানি পাক হবে। তার এক রাবি বলল শান, যদি 1000 বালতি পানি তুলিস তো তোর পানি পাক হবে না, যদি তুই বিড়াল আগে না তুলিস কাব সাবধান, রোজা নিয়ে তামাশা করবেন না, অত সহজ নয়। হালাল যদি রুজি না হয় আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। যে আপনাকে দাওয়াত দিয়েছে তার টাকা হালাল কি হারাম আপনি তো জানেন না, সে টাকা হালাল হারাম টাকা খবর দেন না। আপনি ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক টাকা জোর করে আদায় করেছেন, যত টাকা আপনি ছেলের মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিয়েছেন লিয়ে আপনার বাড়িতে সব খাটি দিয়েছেন, জমিতে এখানে সেখানে, জমি হারাম, আপনার টাকা হারাম, আপনার ধান গম সব হারাম। রমজান মাসে দোয়া অবস্থা যাবেন, দোয়া করলে কবুল হবে বাপ সোনা, কিন্তু না যদি রুজি আপনার পাক না হয় দোয়া কবুল হবে না। দোয়া কবুল দিয়ে শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি খেলে নামাজ পড়তে আগ্রহ সৃষ্টি করে, ভিতরে নূর চমকায়, নামাজে মিষ্টি আসে, যথা টাইমে নামাজ পড়তে মন বসে, নামাজ পড়তে মিষ্টি লাগে। আর হালাল রুজি খেলে পড়ছি বেলা এখন মেলা আছে আজান তো কেবল হলো, ওর মধ্যে হারাম আছে ওয়াই করতে করতে নামাজকে কাজা করে দেবে, এটা হারাম খাওয়ার একটা গুণাগুণ। নামাজে ইবাদতে তার গুরুত্ব কম আসে হারাম খাবারে। এতে এত মানুষকে বাছুর টানা করে টানা হয়েছে আমাদের দিকে, যাচ্ছে না কেন? আর হারাম ঢুকেছে তো। আপনার বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবারে রোজা আসছে, এই রোজার কত দাম? আল্লাহর কোরআন বলল সুপ্রিদাতে শায়াতিন, শয়তানের পায়ে লোহার জিঞ্জির পরে দেওয়া হবে, ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, দোয়া অবস্থা যাবন, দোয়াকে কবুল করা হবে। আমালু মোজাফুন, একটা আমল করলে তার 70 গুণ বরকত হবে, এত রোজার দাম। কালে যান ঢুকনার শোনার যান, আমার আল্লাহ বলেন আসামুলি রোজা আমার জন্য, যারা রোজা রাখলো আনা আজি জীবিহি তাদের জন্য আমি নিজ হাতে প্রতিদান দেব। রোজার এত দাম বাবা মা শোনা আমার, জান্নাতের দরজা খোলা হয়ে গেল। হাদিসে দেখলাম রোজাদারের জন্য আল্লাহ 7টি আকাশ আছে উপরে, সাবা সামা তিনটি বাক, 7টি আকাশ আছে, 7টি আকাশের প্রত্যেকটা আকাশের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, খুলে দিবেন দুটো কারণে। বাইরে আমার বন্ধুরা আমার রোজাদারদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন, আল্লাহ আছেন আরশে, আরশ থেকে রোজাদারদের পরে আকাশের দরজা খুলে দেন, 7টি আকাশ ভেদ হয়ে মমিন বান্দার পরে রহমত বর্ষিত হবে, তার জন্য আকাশের দরজা খোলা। সাবধান, রোজার একটা দিন আপনাদের আছে, আমার আগামীকালকে আমার জালসা আছে আপনার ক্যানিং আপনার বাসন্তী, আমার কালে একটুকুরো শোনাচ্ছেন সাবধান, আপনার খাবার হালাল কিনা, যদি হালাল না হয় এই রাতেই বস্তাই করে হোক ডালিতে করে হোক সারা সব ফেলে দেন খাদে, আপনার টাকা আপনার পয়সা আপনার খাবার আপনার ধান লাভতেই ফেলে দেন আপনার। আল্লাহ পাক কোরআনে বললেন হরিস দা লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাট ম্যাটার অফ রোশন, দুনিয়াটার কোনো দাম নেই, আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। আল্লাহ বললেন যদি মশার ডেনার সমান এই পৃথিবীর দাম হতো আমি বেঈমানকে রুজি দিতাম না। আপনার টাকা আপনার পয়সা সব ফেলিয়ে দেন করতে, এই পয়সার মধ্যে হারাম লুকিয়ে আছে, খবরদার আপনি রোজাদার খাবেন না। আপনার রোজার কত দাম জানেন? আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন, এবং জান্নাতের মধ্যে যে বালাখানা তৈরি করেছেন আল্লাহ আপনার জন্য, বালাখানাটার 60টা দরজা সমস্ত সোনা চাঁদি মণিমুক্তা জবরু জহরক দিয়ে তৈরি করা, আল্লাহ নিজ হাতে আপনাকে প্রতিদান দেবে রোজার। আর 7 আকাশের দরজা খোলা,
আটটা জান্নাতের দরজা খোলা, দুটো কারণের। আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবেন, আর আপনার রোজার যে নেকি সেটা ওই দরজা দিয়ে আল্লাহ তুলে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার যে রোজার যে নেকি সেটা ওই দরজা দিয়ে উঠায় নেবেন, আর আল্লাহ আমাদের রহমত আপনার উপরে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ সোনা দরদি রোজা অত সহজ নয়। রোজা রাখুন, যার পেটে গ্যাস আছে আপনি রোজা রাখুন, আপনার গ্যাস পালিয়ে যাবে। গ্যাস আবিষ্কার হয় অনিয়ম খাওয়া থেকে, যদি নাই খান গ্যাস আর হবে না। একজন বলে আমার পেটে গ্যাস আছে তাই রোজা রাখি না, পাগল লোকটা। তুমি বেশি করে রোজা রাখো তোমার গ্যাস পালাবে। গ্যাস কিসে হয়? খাওয়ার অনিয়মে হয়, খাওয়ার থেকে গ্যাস হয়। রোজা রাখেন, এই রোজার কত বড় দাম আপনি জানেন না। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার যত সাগিরা গোনা হয়েছে আল্লাহ সব আপনাকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ, এত বড় দাম আপনার। আমার কালেজার টুকরো, আল্লাহ রাসূল বলছেন রোজা কিয়ামতের মাঠে আপনার মাথায় ঢাল স্বরূপ হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই দিন আপনার রোজা আপনার জন্য একটা ঢাল স্বরূপ, ওই সূর্যের তাপ আপনার মাথায় পড়বে না, আপনার দেহে পড়বে না। সাবধান, আপনার রোজা এটা আল্লাহ নিজ হাতে দান করবেন, ফেরেশতাকে দিয়ে নয়। আল্লাহ বলেন আসসালামুলি, রোজা আমার জন্য, আনা আজিজি বিহি, এই রোজার দান আমি নিজ হাতে দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। বাপ সোনা দরদি, যেখানে সেখানে ইফতার করবেন না। কে দাওয়াত দিল আর একবারে দিলেন দৌড়, লেজ খাড়া করি রোজা যাবে? যে লোক দাওয়াত দিয়েছে তার খাবার হালাল না, যেই খাবে তার রোজা যাবে। কে বললো এরকম ব্যাপার? থানাতে দাওয়াত দিয়েছে গো, মুসলমান কানা হয়ে গেছে, বুঝতে পারলেন? সারা ইমানটাকে নষ্ট করে দিয়েছে, সারা দিন রোজা থেকেছে আল্লাহর নামে, কষ্ট করে জানকে সুখী শেষ করে ফেলেছে, বাড়িতে সারা দুটো ভুজিয়ে চাল টাল চাবি মুখে পানি দিয়ে রোজা করবো, যেখানে সেখানে দৌড় মারছে। কাব সাবধান, রোজা নিয়ে তামাশা করবেন না, অত সহজ নয়। হালাল যদি রুজি না হয় আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। যে আপনাকে দাওয়াত দিয়েছে তার টাকা হালাল কি হারাম আপনি তো জানেন না, সে টাকা হালাল হারাম টাকা খবর দেন না। আপনি ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক টাকা জোর করে আদায় করেছেন, যত টাকা আপনি ছেলের মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিয়েছেন, লিয়ে আপনার বাড়িতে সব খাটি দিয়েছেন, জমিতে এখানে সেখানে, জমি হারাম, আপনার টাকা হারাম, আপনার ধান গম সব হারাম, আর আপনি মসজিদে দিয়েছেন দাওয়াত এই রোজাদারদের রোজাগালাকে নষ্ট করার জন্য। রাবি বলছিল কুয়ার মধ্যে ইঁদুর বিড়াল পড়েছে, তার এক রাবি বললো যদি ২০ বালতি পানি তোলো তাহলে পানি পাক হবে, কিন্তু আর এক রাবি বললো শান যদি ১০০০ বালতি পানি তুলিস তো তোর পানি পাক হবে না, যদি তুই বিড়াল আগে না তুলিস। রমজান মাসে দোয়া অবস্থা যেমন, দোয়া করলে কবুল হবে বাপ সোনা, কিন্তু না যদি রুজি আপনার পাক না হয় দোয়া কবুল হবে না। দোয়া কবুলিতের শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি খেলে নামাজ পড়তে আগ্রহ সৃষ্টি করে, ভিতরে নূর চমকায়, নামাজে মিষ্টি আসে, যথা টাইমে নামাজ পড়তে মন বসে, নামাজ পড়তে মিষ্টি লাগে। আর হালাল রুজি খেলে পড়ছি মেলা, এখন মেলা আছে আজান তো কেবল হলো, ওর মধ্যে হারাম আছে, ওয়াই করতে করতে নামাজকে কাজা করতে হবে, এটা হারাম খাওয়ার একটা গুণাগুণ। নামাজে ইবাদতে তার গুরুত্ব কম আসে, হারাম খাবারে সব ফেলিয়ে দেন করতে, এ পয়সার মধ্যে হারাম লুকিয়ে আছে। খবরদার আপনি রোজাদার খাবেন না। আপনার রোজার কত দাম জানেন? আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দিয়েছেন, এবং জান্নাতের মধ্যে যে বালাখানা তৈরি করেছেন আল্লাহ আপনার জন্য, বালাখানাটার ৬০টা দরজা সমস্ত সোনা চাঁদি মণিমুক্তা জবরু চহরক দিয়ে তৈরি করা। আল্লাহ নিজ হাতে আপনাকে প্রতিদান দেবে রোজার,
আর সাত আকাশের দরজা খোলা, আটটা জান্নাতের দরজা খোলা, দুটো কারণে আপনার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করবেন, আর আপনার রোজার যে নেকি সেটা ওই দরজা দিয়ে আল্লাহ তুলে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার যে রোজার যে নেকি সেটা ওই দরজা দিয়ে উঠায় নেবেন, আর আল্লাহ আমাকে রহমত আপনার পরে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ সোনা দরদি রোজা অত সহজ নয়। রোজা রাখুন, যার পেটে গ্যাস আছে আপনি রোজা রাখুন, আপনার গ্যাস পালি যাবে। গ্যাস আবিষ্কার হয় অনিয়ম খাওয়া থেকে, যদি নাই খান গ্যাস আর হবে না। একজন বলে আমার পেটে গ্যাস আছে তাই রোজা রাখি না, পাগল লোকটা। তুমি বেশি করে রোজা রাখো তোমার গ্যাস পালাবে। গ্যাস কিসে হয়? খাওয়ার অনিয়মে হয়, খাওয়ার থেকে গ্যাস হয়। রোজা রাখেন, এ রোজার কত বড় দাম আপনি জানেন না। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার যত সাগিরা গোনা হয়েছে আল্লাহ সব আপনাকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ, এত বড় দাম আপনার। আমার কালেজার টুকরো, আল্লাহ রাসূল বলছেন রোজা কিয়ামতের মাঠে আপনার মাথায় ঢাল স্বরূপ হবে, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেদিন আপনার রোজা আপনার জন্য একটা ঢাল স্বরূপ। ওই সূর্যের তাপ আপনার মাথায় পড়বে না, আপনার দেহে পড়বে না। সাবধান, আপনার রোজা এটা আল্লাহ নিজ হাতে দান করবেন, ফেরেশতাকে দিয়ে নয়। আল্লাহ বলেন আসসামলি, রোজা আমার জন্য, আনা আজিজি বিহি, এ রোজার দান আমি নিজ হাতে দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। বাপ সোনা দরদি, যেখানে সেখানে ইফতার করবেন না, ঠিক আছে? বুঝতে পারলেন? সারা ইমানটাকে নষ্ট করে দিয়েছে, সারা দিন রোজা থেকেছে আল্লাহর নামে, কষ্ট করে জানকে সুখে শেষ করে ফেলেছে, বাড়িতে সারা দুটো ভুজিয়ে চাল টাল চাবি মুখে পানি দিয়ে রোজা করবো, যেখানে সেখানে দৌড় মারছে, যেই খাবে তার রোজা যাবে। কে বললো এরকম ব্যাপার? থানা কাব সাবধান, রোজা নিয়ে তামাশা করবেন না, অত সহজ নয়। হালাল যদি রুজি না হয় আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। যে আপনাকে দাওয়াত দিয়েছে তার টাকা হালাল কি হারাম আপনি তো জানেন না, সে টাকা হালাল হারাম টাকা খবর দেন না। আপনি ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক টাকা জোর করে আদায় করেছেন, যত টাকা আপনি ছেলের মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিয়েছেন, লিয়ে আপনার বাড়িতে সব খাটি দিয়েছেন, জমিতে এখানে সেখানে, জমি হারাম, আপনার টাকা হারাম, আপনার ধান গম সব হারাম, আর আপনি মসজিদে দিয়েছেন দাওয়াত এই রোজাদারদের রোজাগুলাকে নষ্ট করার জন্য। রাবি বলছিল কুয়ার মধ্যে ইঁদুর বিড়াল পড়েছে, তারাক রাবি বলল যদি ২০ বালতি পানি তোলো তাহলে পানি পাক হবে। কিন্তু আরাক রাবি বলল শান, যদি ১০০০ বালতি পানি তুলিস তো তোর পানি পাক হবে না, যদি তুই বিড়াল আগে না তুলিস। রমজান মাসে দোয়া অবস্থা যেমন, দোয়া করলে কবুল হবে বাপ সোনা, কিন্তু না, যদি রুজি আপনার পাক না হয় দোয়া কবুল হবে না। দোয়া কবুল দিলে শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি খেলে নামাজ পড়তে আগ্রহ সৃষ্টি করে, ভিতরে নূর চমকায়, নামাজে মিষ্টি আসে, যথা টাইমে নামাজ পড়তে মন বসে, নামাজ পড়তে মিষ্টি লাগে। আর হালাল রুজি খেলে পড়ছি মেলা, এখন মেলা আছে আজান তো কেবল হলো, ওর মধ্যে হারাম আছে, ওয়াই করতে করতে নামাজকে